97-এ দাঁড়িয়ে আত্মবিশ্বাসী লেগ গ্লান্সটা বাউন্ডারি ছোঁবার পরই বোধহয় একটা দারুণ চিত্রনাট্য ক্লাইম্যাক্স ছুঁয়ে নিল। মনোজ তেওয়ারি ব্যাট উঁচিয়ে হেলমেট খুলে হাসছিলেন। কজন আর জানে ওই হাসির পিছনে কত কান্না লুকিয়ে আছে। কমেন্ট্রি বক্সে তখন সুনীল মনোহর গাভাস্কার, উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন স্থানীয়। বাংলার এই ব্যাটসম্যানের প্রতিভায় যে তারও ছিল অগাধ আস্থা, আমাদের স্মৃতিতে 2006 সিয়েট বর্ষসেরা পুরস্কারের রাত। নিজের হাতে টিপস দিচ্ছিলেন সানি, ব্যাট নেই তো কি, ছুরি কাঁটা চামচ তাতেও ভবিষ্যতে শান। আর মনোজ নিজে, চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম, গোটা ভারতের লাখ লাখ টিভি দর্শক অনেকেই হয়তো জানবেন না কি বিরাট একটা অসম লড়াইয়ে জিতে গেল হাওড়ার তেলকল ঘাটে ছেলেটা। ব্যাট হাতে তুলে নেওয়া, ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা, রেলের আউট হাউসে থাকতে থাকতে বাবা চতুর্থ শ্রেণীর রেলকর্মী, নিদারুণ দারিদ্র, প্রবল প্রতিবন্ধকতা, আর সব কিছুকে পিছনে ফেলে ভারতীয় ক্রিকেটের শেষ অবধি অদৃশ্য মুকুটটা পরেই ফেলা। কি হতো এই শতরানটা না পেলে? না, তেলকল ঘাটের রেলের আউট হাউসের সেই নিদারুণ কষ্টের দিনটা অতীত। আইপিএল এন্ডোর্সমেন্ট সব মিলিয়ে মনোজ তেওয়ারির জীবনে বরং এখন অনেকটাই প্রাচুর্য। কিন্তু মনোজ যে সেখানেই থেমে যেতে রাজি ছিল না। মাত্র 6টা আন্তর্জাতিক ম্যাচ খেলা, প্রচুর সম্ভাবনাময়, অথচ প্রত্যাশার চাপ নিতে না পারা এক প্রাক্তন হিসেবে নিজেকে দেখতে রাজি ছিল না কোনো মতেই। এই শতরানটা তাই একটা দারুণ চিত্রনাট্যর হ্যাপি এন্ডিং পর্ব। মনোজ তেওয়ারি আজ তাই হাসছিলেন। ওই হাসিটার মানে কজন বুঝল কিংবা বুঝল না, তাতে মনোজ তেওয়ারির সত্যি কি এসে যায়।